গেল হয়ে গেল ভাই, কত হইলো? ১৫৬৬ দর্শক আসলো মানে সাধনার চেয়ে ট্রান্সপোর্ট ঐতিহ্যবাহী আজকে কি বাকিতে কিনবেন না? আজকে কালকে বাকি কিনছিলাম, ব্যাংক থেকে ৮০ টাকা। আচ্ছা, আজকে নগদ ক্যাশ? নগদ ক্যাশ, ক্যাশ ব্যাংক থেকে উঠেছি, তারপর হাটে দিলে তো তিনটা চল, দুটো তিনটা লটে অ্যাভারেজ দিলে তো। তিনটা লট? কোন তিনটা ভাই? এই দুইটা রয়েছে। আচ্ছা, এইটা আর এই দুটা। আচ্ছা, কত বলেছেন? ১০১৫০০ বাড়াইছেন? বাচ্চা দেখ, দেখছি ১০ দিলে দাও না ভাই, দিলে দাও, কপাল ভালো হবে, ডাইনে গেছে। ৩০ এলাই ৩০ জমি ব্যস্ত করছেন নাকি? ১০ কাটা বেসে নি তোমার টাকা সব ঢালি বন্ধক থুয়ে তা ব্যবসা করো না, বন্ধক দেয় না, বদলা বদলি করো না, বন্ধক না ভাই, ১০ কত বলেছেন? ৪৪,০০০ এটা কি নেপাল গির না ভুটান গির? ভুটানি 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 তো গরু বান্ধিস টাকা দিয়ে নিয়ে গেলাম, টাকা দিবি কো? কত বলেছেন ভাই? ৪৮
চল্লিশ হাজার, অনেক সুন্দর। চল্লিশ চল্লিশ হাজার কয়টা হচ্ছে সাদত ভাই পর্যন্ত? চলো আমরা একটু দেখি। দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি। দেখি কেমন দামে শাহিওয়াল দত্ত সারবাসের গরুগুলো কিনলেন, আমরা সেই তথ্যগুলো দেব। ওটা যাচ্ছে সাদত ভাই, টোটাল কটা হলো ভাই? চারটে। ওয়ানলি চারটে? আচ্ছা, কার জন্য কিনলেন? এই ভাইয়ের জন্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে ভাই? আমি নারায়ণগঞ্জ গাউসিয়া থেকে, ঢাকা গাউসিয়া। আচ্ছা, ভাইকে কিভাবে পাইছেন? এই মোবাইলের মাধ্যমে, আপনাকে মাধ্যমে মনে করেন যে খবর নিয়ে চলে এটা ডেলি ডেলি দেখি ইউটিউবে দেখি। আচ্ছা, পরে ফোন দিলাম। আচ্ছা, ভাই আসেন। আচ্ছা, পরে আসলাম বাড়ি, বাড়ি থেকে কিনতে পারি নাই, পরে এখানে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো দুই দিন তো মনে হয় ভাইয়ের সাথে চলাফেরা করতেছেন। আচ্ছা, উনি লোক হিসাবে কেমন, আপনার চলাফেরায় কেমন মনে হলো, মানে ব্যক্তিত্ব হিসাবে কেমন? ধরেন মোবাইলে দুই মাস লাগায় কথাবার্তা চলছে। আচ্ছা, উনি খুব ভালো লোক। আচ্ছা আচ্ছা, যেটা আমি মনে করছিলাম ওইভাবেই মনে করেন যে পাইছি। আচ্ছা, কথায় কাজে মনে করেন যে ঠিক আছে, কথা কাজে মিল পাইছে। হ্যাঁ, মিল পাইছে। আচ্ছা আচ্ছা, আমার মনে করেন থাকা খাওয়ার কোনো সমস্যা নেই, এরকম ভাড়া করে দিছে। আচ্ছা, আমার এখানে আসলাম। আচ্ছা, কোনো সমস্যা হয় নাই? হ্যাঁ, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, গাড়ি ভাড়া হয়েছে সাদত ভাই? গাড়ি ভাড়া হয় নাই, গরু কিনে শেষ হয়েছে। আচ্ছা, গরু কিনা শেষ। আচ্ছা, কেমন দামে কিনলেন আমাদের সেই তত্ত্বগুলো? অনেক সুন্দর। বাহান্ন হাজার করে পড়ছে সবকিছু দেখতে। বাহান্ন হাজার করে পিস, বাহান্ন হাজার করে পিস। দর্শক শুনছেন, পার্সেন্ট কোয়ালিটি অনেক সুন্দর, একই কোয়ালিটি সবগুলো। আচ্ছা ভাই, আপনাদের এলাকায় এরকম বাছুর পাওয়া যায়? না না, আমাদের এলাকায় আমরা শাহিওয়াল জাতের বাছুর পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, পাওয়া যায় না? পাওয়া যায় না, আমাদের এখানে আমরা ফিজিয়াম, আচ্ছা, তারপরে দেশাল, আচ্ছা, ওই সমস্ত বাছুর পাওয়া যায়। আজকের বাজার দর কেমন মনে হলো আপনার কাছে ভাই? বাজার দর ভিডিও যেরকম দেখেন সেরকম কেমন মনে হলো? কলকাতা আমবারে যে বাজার ছিল আজকে ওই বাজার, আচ্ছা, বাড়ও নাই, ওই কম হয়, একই বাজার। একই বাজার? হ্যাঁ, একই বাজার। আচ্ছা আচ্ছা, আচ্ছা সাদত ভাই, যে আপনাকে সহযোগিতা করলো, আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। সাদত ভাইয়ের জন্য একটু দোয়া করে দেন, পরবর্তী আপনার মতো কোনো ভাই যেন। আমি নামাজ পড়ে দোয়া করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার ইনশাআল্লাহ বিশিদবার আসব। বিশিদবার আবার আসবেন? বিশিদবার আমি আসব। আচ্ছা আচ্ছা, নাই আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সাদত ভাই, এই যে ভাইরা আপনার কাছে আসছে অনেক দূর থেকে, কিন্তু একটু সহযোগিতা নেওয়ার জন্য, এরকম যদি কেউ আবার আপনার কাছে সহযোগিতা নিতে চায় দিতে পারেন? আমার নাম্বার যোগাযোগ করে আসলে আমি দিতে পারবো। আচ্ছা, নাম্বারটা একটু বলেন তো। 01723046593, এই নাম্বার যোগাযোগ করলে। আচ্ছা দর্শক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।